নতুন সিনেমা নিয়ে আসছেন আসিফ ইসলাম, নাম যাত্রী। সিনেমাতে নায়িকা হচ্ছেন 2018 সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশি। ঐশি ছাড়া আপাতত অন্য কোনো শিল্পীর ব্যাপারে কিছুই জানাতে চাইছেন না পরিচালক। জানা গেছে শহর কেন্দ্রিক একটি গল্প নিয়ে হবে যাত্রী। নির্মাতা আসিফ জানান এটি একটি ভালোবাসার গল্প। এই ধারার সিনেমা তিনি আগে কখনো বানাননি। একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করবেন তিনি। পুরো সিনেমার শুটিং ঢাকায় হবে। এই শীতের মৌসুমে কাজ শুরু করবেন নির্মাতা। আসিফ ইসলামের সাম্প্রতিক সিনেমা নির্বাণ 46তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। যাত্রী হবে তার তৃতীয় চলচ্চিত্র। এদিকে দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আনন্দিত ঐশি। এ অভিনেত্রী সর্বশেষ চলচ্চিত্র নূর, যেখানে তাকে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভর বিপরীতে।